পমস জি কে অ্যান্ড জিআই ওয়ার্ল্ডের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবারও কিছু ইতিহাস বিষয়ক প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজ ডাব্লিউ প্রিলিমিনারি দু হাজার বারোর কিছু কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রত্যেকটি কোশ্চেনের জন্য তিন সেকেন্ড করে সময় দিব যারা পারবেন নিজেদের মতন উত্তর করে নেবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন কে কতগুলি অ্যান্সার করতে পারলেন আর তিন সেকেন্ড পর থেকেই আমি উত্তরগুলি জানিয়ে দেব কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট তাই আপনাদের দেশে শেয়ার করছি তো সকলে আশা করব চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই আশা রইলো আপনাদের কাছে তো আজ প্রায় আঠেরোটি কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরব তো দেখে নিয়ে যাক কোশ্চেনগুলি চলুন প্রথম কোশ্চেন আসা যাক উনিশশো উনিশ সালের আইন কি নামে পরিচিত ছিল অপশান এ রাওলাট অ্যাক্ট বি মিন্টো অ্যাক্ট 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 সি ডি সাইমন কোশ্চেনটিও দু হাজার বারো সালের প্রিলিমিনারিতে এসেছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাওলাট অ্যাক্ট উনিশশো উনিশ সালের এই যে আইনটি পাস হয় সেটি রাউলাট অ্যাক্ট নামে পরিচিত নেক্সট কোশ্চেনে যাচ্ছি গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন অপশান এ সমুদ্রগুপ্ত বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সি কুমারগুপ্ত ডি স্কন্ধগুপ্ত এর সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় কোশ্চেনের সমুদ্রগুপ্ত অপশান এ নেক্সট কোশ্চেন কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয় অপশান এ নাগপুর বি অমৃতসর সি লাহোর ডি কলকাতা এই কোশ্চেনটি আপনাদের যে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল সে পরীক্ষাতে এই কোশ্চেনটি এসেছিল তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লাহোর লাহোর অধিবেশনে পরের কোশ্চেন তারিখি ফিরুজ শাহি সব গ্রন্থটির রচয়িতা কে অপশান এ আবুল ফজল বি মিন হাজ উল সিরাজ সি জিয়াউদ্দিন বরণী ডি আল বিরণি তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জিয়াউদ্দিন বরণী পরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক অপশান এ ভকত সিং বি রাজবিহারী বসু সি এম এন রায় ডি রাজপথ রায় তো এর সঠিক উত্তর হয়ে যাবে আপনাদের অপশান এ ভকত সিং দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালে সিমলায় মুসলিম প্রতিনিধিদের দলের কে নেতৃত্ব দিয়েছিলেন অপশান এ সলিমুল্লাহ বি আগা খান সি মোহাম্মদ আলী ডি সৌকত আলী তো এর সঠিক উত্তর হয়ে যাবে আপনাদের অপশান বি উনিশশো সালে যে সিমলার মুসলিম প্রতিনিধি দল কে নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম লীগের তরফ থেকে তার সঠিক উত্তর অপশান বি আগা খান নেক্সট কোশ্চেনে যাচ্ছি মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম অপশন এ ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস বি মজুর মহাজন সি সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস ডি ওয়ার্কস ওয়েলফেয়ার লীগ তো এর উত্তর হয়ে যাবে অপশান মজুর মজুর মহাজন নেক্সট কোশ্চেন নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন অপশান এ খিলজি বংশের একজন সুলতান বি একজন সুফি সন্ত সি গিয়াস উদ্দিন একজন মন্ত্রী ডি আলাউদ্দিন খলজির সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ তো এর সঠিক উত্তর হয়ে যাবে নাসিরুদ্দিন চিরাগ ছিলেন একজন সুফি সন্ত অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে কে ছিলেন অপশন এ অরবিন্দ ঘোষ সি ব্যারিস্টার প্রমোথনাথ মিত্র ডি চিত্তরঞ্জন হয়ে যাবে এর অপশন সি ব্যারিস্টার প্রমোথনাথ মিত্র নেক্সট কোশ্চেন দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন অপশন এ আলাউদ্দিন আলম শাহ বি ইব্রাহিম লোদি সি বহুলুল লোদি ডি সিকান্দার লোদি দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন অপশান এ আলাউদ্দিন আলম শাহ বি ইব্রাহিম লোদি সি বহুলুল লোদি ডি সিকান্দার লোদী এই কোশ্চেনটি আপনারা মার্ক করে নেবেন এই কোশ্চেনটি খুবই ইম্পর্ট্যান্ট বারবারই এসেছে অনেক পরীক্ষায় এটি এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোদি অপশান বি পরের কোশ্চেনে যাচ্ছি নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকায় অপশান এ হিন্দু প্যাট্রিয়ট বি টাইমস অফ ইন্ডিয়া সি স্টেটসম্যান ডি ইংলিশম্যান তো এর সঠিক উত্তর হয়ে যাবে আপনাদের অপশান এ হিন্দু প্যাট্রিয়ট হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো পরের কোশ্চেনে যাচ্ছি নিম্নে উল্লেখিত উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন অপশানে এ নিকোলো কন্টি বি ফ্র্যাঙ্কোয়া বার্নিয়ার সি স্যার টমাস রো ডি অ্যান্থিয়াস নিকিতিন তো এর সঠিক উত্তর হয়ে যাবে আপনাদের অপশান সি স্যার টমাস রো নেক্সট কোশ্চেনে যাচ্ছি খলিমপুর তাম্রপট পাল বংশীয় কোন রাজার সময় সম্পর্কে আমাদের অবহিত করে অপশান এ দেবপাল বি রামপাল সি ধর্মপাল ডি প্রথম মহিপাল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ধর্মপাল ধর্মপালের যে তাম্রপট খলিমপুর লিপিতে পালবংশীয় রাজাদের সময় আমাদেরকে অবহিত করে তার সময়কাল পরের কোশ্চেন ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসের কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয় অপশন এ কৃষক অভ্যুত্থান বি উনিশশো সালের নৌ সি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ডি সিপাই বিদ্রোহ আঠেরোশো সঠিক উত্তর হয়ে যাবে সিপাই বিদ্রোহ অপশান ডি আঠেরোশো সালের তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় অপশান এ টোকিও বি রেঙ্গুন সি সিঙ্গাপুর ডি ব্যাংকক তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিঙ্গাপুর এই কোশ্চেনটি অনেকবারই অনেক পরীক্ষায় পড়েছে এটা ইম্পর্টেন্ট বলেই গণ্য করা হয় খানোয়ার যুদ্ধ খানুয়ার যুদ্ধে বাবর প্রথম প্রতিপক্ষ কে ছিলেন অপশান এ মাহমুদ লোদি বি হিমু সি রানা সংঘ ডি এদের কেউই নন তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে রানা সঙ্গ বা রানা সঙ্গ দুভাবে আমরা এই নামটিকে জেনে থাকি তো এই দুটি কোশ্চেনই আপনাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় বারবারই বিভিন্ন পরীক্ষায় পড়েছে অপশন সি আর পরের কোশ্চেনটি তো যাই হোক আজকে এই পর্যন্তই আপনাদের এই কটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছিলাম আজকে আঠেরোটি কোশ্চেন ছিল না সরি আজকে ষোলোটি কোশ্চেন ছিল তো যাই হোক তো কোশ্চেনগুলি কেমন লেগেছে কমেন্ট বক্সে উল্লেখ করবেন যদি আপনাদের কোশ্চেনগুলি হেল্পফুল বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন এবং অন্যদের সুবিধার্থে শেয়ার করে দেবেন আর যদি মনে হয় চ্যানেলটি আপনাদের জন্য প্রয়োজনীয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রইলো আপনাদের কাছে আগামীতে যে পরীক্ষাগুলি রয়েছে তাদের তার সকলের সকলের উদ্দেশ্যে বলছি সকলের জন্যই আমার তরফ থেকে শুভকামনা রইল অল দ্য বেস্ট সকলেই ভালো থাকবেন এই আশা করে আজকে আজকের মতন ভিডিও শেষ করছি নমস্কার ভালো থাকবেন